আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালোই আছি। আজকে দেখাবো ইলিশ খিচুড়ি। ইলিশ মাছ তো আমাদের সবার অনেক প্রিয় আর খুবই সুস্বাদু একটা মাছ। আজকের ওয়েদারটা ছিল মেঘলা আর তাই ভাবলাম ইলিশ খিচুড়ি রান্না করব আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ইলিশ খিচুড়ি রান্নার জন্য আমি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এটা সাধারণত সরিষার তেল দিয়েই করতে হয়। একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি তিন চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে টুকরা করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। সবগুলো একটু হালকাভাবে ফ্রাই করে নিব, আর দিয়ে দিব 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া। সবগুলো ভালো করে ভেজে নিব, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি। মশলাটাকে আমি 5-6 মিনিট একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিলাম। হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে। 5-6 মিনিট আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এটা রান্না করব, আর খুব সাবধানতার সঙ্গে এটাকে উল্টিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন লবণ। এখন মাছগুলি আমি খুব সাবধানের সঙ্গে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব রসুন কুচি, আর আমি খিচুড়ি তৈরির জন্য 2 কাপ পরিমাণে পোলার চাল নিয়েছিলাম, আর নিয়েছি 1 কাপ মসুরের ডাল আর 1 কাপ মুগ ডাল। সব আমি একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি চালটা এই মশলাতে দিয়ে দিচ্ছি। ভালো করে 5-6 মিনিট ভেজে নেব মশলার সঙ্গে। আর এখন দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণে পানি, যেহেতু আমার 2 কাপ চাল আর 2 কাপ ডাল আছে তাই 5 কাপ পরিমাণে আন্দাজ মতো দিয়ে দিলাম। একটা বলক আসা পর্যন্ত থেকে রান্না করব। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি একেবারেই নিব আছে, আরো কিছুক্ষণ রাখব, আর এর মধ্যে দিয়ে দিব মাছগুলো। ভালো করে একটু ঢেকে দিচ্ছি, ভাপে আর একটু ফ্লেভারও বের হবে আর ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে দিব।
তৈরি হয়ে গেল মজাদার ইলিশ খিচুড়ি। যারা এখনো ট্রাই করেননি ট্রাই করে দেখবেন, খুবই মজাদার। এবং ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।